ভারতের আবহাওয়া অফিস বলছে উড়িষ্যার স্থানীয় সময় সকাল 9টা থেকে উপকূলে আছড়ে পড়তে শুরু করে ঘূর্ণিঝড় ইয়াস, যা বেলা 11টার পর চূড়ান্ত রূপ নেয়। এ সময় বাতাসের গতি ছিল ঘন্টায় সর্বোচ্চ 155 কিলোমিটার। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বালেশ্বর, ভদ্রাক, জগদীশপুর ও কেন্দ্রপাড়া জেলায়। উড়ে গেছে অসংখ্য বাড়িঘর, উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। উপকূলীয় জনপদের অধিকাংশই এখন পানির নিচে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই নিরাপদে সরিয়ে নেওয়া হয় নিচু এলাকার প্রায় 6 লাখ বাসিন্দাকে। দুর্যোগ থেকে কোভিড হাসপাতালগুলোকে মুক্ত রাখতে মরিয়া রাজ্য প্রশাসন, নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা চলছে অক্সিজেন আর বিদ্যুৎ সরবরাহ। ইয়াসের থাবার আঁচড় লেগেছে পশ্চিমবঙ্গের গায়েও। এই রাজ্যে সবচেয়ে বেশি তাণ্ডব চলেছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দীঘা ও নন্দীগ্রামে। বিধ্বস্ত হয়েছে প্রায় 20 লাখ ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় 3 লাখ বাড়িঘর। ভারী বৃষ্টি আর জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে নিচু এলাকা। উপকূল থেকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয় 10 লক্ষাধিক মানুষকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ আর উদ্ধার ও ত্রাণ কাজে নেতৃত্ব দিতে 2 রাত তিনি অবস্থান করবেন নিজ অফিস নবান্নে। এক্সটেন্সিভ ড্যামেজ হয়েছে এগ্রিকালচার, মানে কৃষিজ সম্পত্তিতে, কৃষি সম্পদে, ডিউ টু হিউজ ইনগ্রেজ অফ স্যালাইন ওয়াটার। আবহাওয়া অফিস বলছে ঝড়ের তাণ্ডব কমলেও থাকবে ভারী বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া। একই সাথে ঝাড়খণ্ডেও ইয়াসের প্রভাবে আগামী 2 দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আপনারা যে কেটে বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।